শিক্ষকের কুকীর্তি ফাঁস হয়ে গেছে, আর তাই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, রীতিমতো ক্ষোভে ফুঁসছেন, ক্লাসে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক সহ স্কুলের ঘরের মধ্যে তালা বন্ধ করে বিক্ষোভ অভিভাবকদের। পুজোর পরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে হারুট পয়েন্ট কোস্টাল থানা এলাকার একটি প্রাথমিক স্কুলে এক শিক্ষককে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রায় 2 ঘন্টা একটি ঘরে ওই শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবক ও অভিভাবিকারা। জানা গেছে কয়েকদিন আগে এই এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক নিষ্পাপের সঙ্গে নোংরামি করে, এরপরে খেপে ওঠে গোটা এলাকা। তার পরিবারের লোকেরা থানায় একটি অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়। তবে সবকিছুর পরে ওই অভিযুক্ত শিক্ষক জামিন পেয়ে যায়। তারপর শনিবার সকালে তিনি স্কুলে এলে ছাত্রছাত্রীর অভিভাবক ও অভিভাবিকারা তাকে ঘিরে ধরে একটি ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়, তারপর তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। অভিযুক্ত শিক্ষকের ভয়ঙ্কর শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে অভিভাবকরা, রীতিমতো সুর চড়াতে থাকেন তারা। পরে ঘটনাস্থলে আসে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ, পুলিশের সামনেও তারা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিভাবকদের দাবি, ওই শিক্ষক এই স্কুলে পড়ালে তারা আর ছেলেমেয়েদের স্কুলে পাঠাবেন না। অবশেষে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এক অভিভাবক সুপর্ণা প্রামাণিক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগে এখানে একটা স্কুলে ছোট্ট বাচ্চার সঙ্গে মানে খারাপ একটা আচরণ করা হয়েছে, তার জন্য তার গার্জেনরা এসে এখানে বলেছিল, মানে একদম টানাটানি ওরা ওইতে চলে গেছিলো থানায়। যাওয়ার পরে সেখান থেকে ওনার কি শাস্তি হয়েছে না হয়েছে আমরা কিছু জানি না, হঠাৎ করে আজকে দেখা গেল যে আমরা উনি স্কুলে এসছে, তাই আমরা গার্জেন হিসাবে সবাই এসেছি, ওনাকে এই স্কুলে আমরা চাইছি না, কোনো বাচ্চার নিরাপত্তা আমাদের নেই, তাই আমরা ওই স্কুল থেকে আমাকে ওনাকে একেবারে আমরা চাইছিই না, ঠিক আছে। তার জন্য কি করতে হয় সেটাই করব, আমরা করতে চাইছি, কি হয় জানি না কতদূর কি হয়। নমিতা অধিকারী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে আচরণ ব্যবহার করেছে যেটা আমরা জানি, নোংরা ব্যবহার করেছে আমরা জানি, ওটা আমরা বলেছিলাম সব কিছুই আমরা শুনেছি, কিন্তু ওনার তার জন্য জেলে গেছিলেন, উনি থানায় করা হয়েছে যে এরকম হয়েছে, ওনাকে থানায় নিয়ে গেছে, ওনার সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা তো জানি না কতদূর গেছে, আমরা তো জানি না, কিন্তু এমন কিছু করেছে শিক্ষক দিবসের আগের দিন এই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা অনেক দিন থেকে হচ্ছিল আমরা জানতাম না, যখন ঘটনাটা সবার সামনে আসে তখন আমরা জানতে পারি এবং থানায় কেসও করা হয় ওনার নামে, সেই গার্জেন সেই বাড়ির মানে গার্জেনরা করেছে ওনার নামে কেস, কিন্তু কেসের মাধ্যমে কতদূর কি এগিয়েছে আমরা তো জানি না, কিন্তু আমরা যখন জেনেছি অনেকটা দেরিও হয়ে গেছে, আর 2 দিন আগে আমরা জানতে পারলাম যে স্যার স্কুলে আসবে, আজকে স্যার আসতে আমরা এসেছি, আমরা চাই আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই, ওই স্যারকে আমরা স্কুলে চাই না, একদমই চাই না, এখন তালা মেরে রেখে দিয়েছি, উনি বলছে আমাকে সরকার থেকে পাঠিয়েছে, তাহলে সরকার থেকে যেখানে ওনাকে পাঠিয়েছে তাহলে ওনার সঙ্গে কোনো সরকারের কোনো লোক নেই কিসের জন্য, উনি যেটা বলছে যে আমাকে সরকার থেকে পাঠিয়েছে, আমরা চাই আমাদের বাচ্চাদের নিরাপত্তা, আমরা চাই না ওনাকে এই স্কুলে। আর এক অভিভাবক তনুশ্রী মিস্ত্রি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের স্কুলে যে একটা যে মানে ওর সাথে একটা খারাপ ব্যবহার হয়েছে, ওই খারাপ ব্যবহারের ভিত্তিতে আমরা চাইছি যে ওই স্যার কি করণে কিভাবে ছেড়ে গেল আমরা জানি না, কিন্তু আমাদের স্কুলে আমরা চাই না ওনাকে। এটা দুর্গাপূজার আগে, যেহেতু আমাদের অতটা মানে ডেটা নেই, শিক্ষক দিবসের মোটামুটি একটু আগে, এই কারণে আমরা বলছি যে উনি না জানো আর আসে, আমরা চাই না ওনাকে, কারণ দেখুন ওই মাস্টারমশাই পরে আমরা জানতে পেরেছি ওই মাস্টারমশাই আরো স্কুলে বা আরো ওনার ব্যাড রিপোর্ট আছে। এতদিন পরে কেন এরকম করছেন? এতদিন পরে কি হচ্ছে? কারণ উনি তো আসেননি, উনি স্কুলে আসেননি,
যা উনি আজকে স্কুলে এসেছে আমরা তাই জন্য বলেছি যে আপনাকে স্কুল করতে হবে না আমাদের স্কুলে আসতে হবে না এই লক্ষ্মীপুর স্কুলে আপনাকে আর স্কুল করতে হবে না থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ থানায় অভিযোগ বলতে স্যার দেখুন আমরা জানি আপনারা কি কারণে ছাড়া পেয়েছে সেটা আমরা জানি না আমরা চাই যে একটা স্কুলে আরো তিন চারটে টিচার আছে কারণ নামে বলিনি উনি সবে আট ন মাস হতে এসেছে ওনার নামেই বা এই রিপোর্টটা বললো কেন এই কারণে আমরা চাইছি যে কেউ দেখেনি মানে উনি উড়িয়ে দিচ্ছে যে আমার আমি এই ঘটনাটা ঘটাইনি কোন চোর কি বলবে যে আমি চুরি করেছি বা সে কি সময় দেখিয়ে বলবে যে আমি এই সময় চুরি করব করবেন বলবে না তো তাই জন্য আমরা বলছি যে আমরা আমাদের ঘরে থাকবো আমাদের বাচ্চারা পড়ে এই স্কুলে কি হবে কেউ জানতে পারবে কি কেউ জানতে পারবে কোনো টিচারও জানতে পারবে না কারণ এই স্কুলে চারটে মাত্র টিচার এবারে কে কখন কিভাবে কি নোংরাম করছে আমরা কি জানি সেই জন্য আমরা চাইছি যে যে টিচারের নামে অবজেকশন উঠেছে আমরা ওই টিচারকে রাখবো না আর তার জন্য তালাবন্ধ করেছি যদি সরকার ওই টিচারকে আবার এই স্কুলে পাঠায় তাহলে আমরা স্কুলটাই বন্ধ করে দেবো কোনো বাচ্চাই পাঠাবো না আর এক অভিভাবক পূর্ণিমা মাঝি তিনি কি বলেছেন শোনাব আপনাদের মাস্টার মশাই নিজে স্কুলে থাকা এই কালীকেন হওয়ার পরে ঘটনা হওয়ার পরে তো বলতে চাইতেছে যে আমি টাকা দিয়ে ওকে ধামা চাপা দেবো কাকে বলেছে ওই ওই মেয়েকে বাচ্চাকে ওর মেয়ে শুধু নিচ্ছিল এসে ওই অফিসে ওই করেছে থানায় গিয়ে ওইখানে ওইরকম বলেছে ওদের বাড়িতে আবার এইখানে ওর গাড়ি নিয়ে আটটে বেলা এসেছিল বলতেছে যে তোমাদের টাকা দিচ্ছি তোমরা এটা মানে চেপে দাও মানে চেপে যাও 1.5 লাখ টাকা দিচ্ছি তোমরা এটা চেপে দাও বলে কেন আমার একটা ছোট মেয়ে আজকে আজকে আমার মেয়ের করেছে আজকে দুদিন পরে তো অন্য মেয়ের বলে না আমি সব করিনি বলে করিনি তোমার নামে তাহলে দুর্নামটা উঠছে কেন আর তুমি টাকার প্রশ্নটা আসতেছে কেন আমার আমি এই আমরা গরিব বলে কি আমাদের কোনো সম্মান নেই দরজা খুলেছে উনি ঢুকেছে আমরা আবার আমাদের বাচ্চারা এবার স্কুলে দিয়ে আমরা ঘরে রান্না বান্না করার জন্য জোগাড় করছি তখন আমার বাচ্চারা গিয়ে বলছে মামা সেই যেই সার নিয়ে গন্ডগোলেছে আমরা আর স্কুলে যাব না সেই সার হয়েছে তোমরা যাও গে ঝামেলা পাকাও আপনারা কি চাইছেন আমরা চাই যে এই সার থাকুক অন্য সার আছে যদি থাকে না আমার বাচ্চা পাঠাবো না আমরা একদম বাচ্চা পাঠাবো না আমাদের বুকের মধ্যে ভয় আছে কেন আমাদেরও 10 বছর 12 বছর বাচ্চা আছে আমরা কি ভয় আমরা পাঠাবো বল আমাদের বাড়িটা একটু দূরে তো তাহলে আমরা তো না আর স্কুল নেই কাছাকাছি নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ